প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি একটা পরিচিত জায়গায়, সবারই পরিচিত এবং জনপ্রিয় জায়গা। এটা হচ্ছে পতেঙ্গা এবং নেভাল আর কি, নেভাল যেটা বলি, নেভাল নেভালে বলি যেটা আর কি। তো এখানে আসলে একটা নতুন ভিউ তৈরি হয়েছে, এটা কি কারণে হয়েছে আমি একটু পরে বলছি। তার আগে বলি, এখানে তো নেভালে আমরা যে অনেক জাহাজ দেখতে পেতাম, অনেক বড় বড় লাইটারের জাহাজগুলো দেখতে পেতাম, আসলে এই জাহাজগুলো কিন্তু এখন নেই, যার কারণে এটা এত চমৎকার একটা দৃশ্য এবং অপরূপ দৃশ্য কিন্তু আসলে এই নেভালে আসলে আপনি দেখতে পাবেন, মানে পুরোটাই ভিন্ন অঙ্গেকে আপনি এই নেভালকে দেখতে পাবেন। তো আবার অন্য আরেকটা ভিউ তৈরি হয়েছে, আরেকটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছে, সেটা হচ্ছে পতেঙ্গার উত্তর পাশে। এই জাহাজগুলোই সেখানে নিয়ে গিয়ে আসলে সারিবদ্ধভাবে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যার কারণে পতেঙ্গা এবং নেভালের দুই জায়গারই কিন্তু ভিউটা, টোটাল ভিউ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যে কারোরই আসলে আসলে পতেঙ্গা যে আমরা সরি নেভালে আসলে যে আগে অনেক জাহাজ দেখতে পেতাম, কিন্তু নদী পানি সরি সাগরের যে মোহনার যে পানি, কর্ণফুলীর যে মোহনার পানি আমরা দেখতে পেতাম না, সাগরের যে ঢেউ দেখতে পেতাম না, এখন কিন্তু সেটা কিন্তু আর নাই। এখন কিন্তু নৌকাও যদি যায়, আপনার সেই নৌকার ঢেউ কিন্তু আপনি পাড়ে এসে লাগছে, এটা আসলে সত্যি সুন্দর। তো সেই জন্য আসলে আজকে আপনাদেরকে দেখাতে এসেছি। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। দর্শক, আমরা এখন এসেছি পতেঙ্গায়। যে মূল পতেঙ্গা তো আসলে আমূল চেঞ্জ হয়ে গেছে, আপনারা তো জানেনই, এখানে আগে যেভাবে লোকজন, আগের যে পরিবেশ ছিল আমূল চেঞ্জ হয়েছে। তো এর মধ্যে আবার নতুন করে এই জাহাজগুলা, আপনার এই নেভালের যে জাহাজগুলো আছে, লাইটারের জাহাজগুলো, এগুলো এখানে সারিবদ্ধ করে রাখা হয়েছে। তো এতে আসলে আরও মোটামুটি আমূল চেঞ্জ হয়ে গেছে, এটা মানুষকে আকৃষ্ট করছে। এতগুলো জাহাজ, প্রায় শত শত জাহাজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আসলেই সুন্দর।